পৃথিবীর সকল মানুষ কিন্তু খারাপ না পশ্চিম রাষ্ট্র আমেরিকা আপনার আমেরিকাতে যারা সংসদে বসে আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ইসলামের দোষর না আর যখন এক্সট্রিম একটা অতিরিক্ত কর্মকাণ্ড করে মানে দায়ের থেকে আসার বড় হয় তখন এই জিনিসটা হওয়াই স্বাভাবিক দর্শক জো বাইডেন মুখে কি বলছেন আমি এই কথাগুলোকে না মানলেও মাঝে মাঝে তার একটা বক্তব্য থাকে যে ইসালের জন্য নেহু এই মুহূর্তে ধ্বংস টেনে আছে আর তার সিদ্ধান্তগুলো ইসরায়েলের জন্য ক্ষতিকর হবে কেন ওই যে ট্রান পাঠানো একটা ইস্যুতে কিন্তু বিশ্ব এখন সোচ্চার আর সোচ্চার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা শক্তিশালী পার্লামেন্টেরিয়াম মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং বৈশ্বিক শান্তিকে হুমকির মুখে ফেলার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রীতিমতো তুলধুনু করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর চাক সুমার সিনেটে দেওয়া ভাষণে ক্ষোভ জানিয়ে তিনি বলছেন নিজের ক্ষমতাকে ধরে রাখতেই মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতি সৃষ্টি করেছে নেহু এখন সময় হয়েছে পরিবর্তন আনার আর পরিবর্তন আনার জন্য ইসালে নতুন নির্বাচন দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের আহ্বান তিনি জানিয়েছেন এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে এখন এটাতে একটা পজিটিভ দিক হচ্ছে কি আপনি জানেন যে এই ব্যক্তি তার মার্কিন এই রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক কেরিয়ারের শুরু থেকেই ইসালের ঘনিষ্ঠ মিত্র হিসাবেই ডেমোক্রেটিক পার্টিতে পরিচিত ছিল কিন্তু গত পাঁচ মাস ধরে নেহু সারা বিশ্বের মানুষের ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে আর এই ইস্যুতেই নেহুর এই নীতিকে প্রথম দিকে আপনার কিছুটা সমর্থন দিলেও এখন সেইখানে বেঁকে বসেছেন হঠাৎ করে তিনি বলছেন যে আমাদের ওই অঞ্চলে বিপুল সংখ্যক বেসামরিক জনগণ হতাহত হচ্ছে যার কারণে তেল আবিব মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এমনকি একঘরেও হয়ে পড়তে পারে আপনার মনে হচ্ছে নিহু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ইসরাইলের নিজস্ব নেতা বেছে নেওয়ার অধিকার রয়েছে তাই দেশটির নেতৃত্ব নিয়ে পরিবর্তনের আলোচনা হওয়া দরকার তিনি বলছেন যে আমার মতে নিহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য নতুন করে নির্বাচন দেওয়া দরকার সুমানের মতন প্রবীণ এবং প্রভাবশালী নেতার এমন মন্তব্যে চলছে তোর পার এই ধরনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছে আবার নিহ অন্যদিকে সুমারের বক্তব্যের দায় নিতে নারাজ আপনার ওয়াশিংটন এখন এই মার্কিন সিনেটরের বক্তব্যের পর অনেকটা বাংলাদেশি স্টাইলে এই বিষয়টাকে আবার কাউন্টার করেছে খুদ ওয়াশিংটন আমাদের মন্ত্রীরা বা এমপিরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বসেন তারপর আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয় যে এটা তার একান্ত ব্যক্তিগত মতামত এটা সরকারের মতামত না আজকে যখন মার্কিন এই সিনেটর তিনি একটা সত্য কথা নিয়ে আওয়াজ তুলছেন বাস্তবতাকে ফেস করতে বলছেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এইটা এই পার্লামেন্টের মানে এই এমপির নিজস্ব মতামত মার্কিন সরকারের না বিষয়টা বুঝতে পারছেন তবে আমাদের দেশের সাথে সেইখানের বিষয়টা আলাদা যুক্তরাষ্ট্রটি যুক্ত ইসালি রাষ্ট্রদূত বলছেন ইসরাল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা মানে আমাদের নির্বাচন আমরা করব কিন্তু আমেরিকা এখানে কোনো আঙ্গুল ঢুকাইতে পারবে না কিন্তু পজিটিভ দিক হচ্ছে কি জানেন এই নেতার এই বক্তব্য ইসালে তোলপাড় তৈরি করেছে কারণ গত একটা বছর যাবৎ সরকার থেকে নিহুকে সরানোর জন্য প্রটেস্ট করে আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলো সহ সেখানের হাজার হাজার মানুষ আর যারা আমাদের বীরদের কাছে আটক আছে আমার মনে হচ্ছে যে এই ব্যক্তির বক্তব্য যদি আরও দশটা এমপির গলা দিয়া মার্কিন এই পার্লামেন্টে উচ্চারিত হয় দেন নতুন একটা ইতিহাস তৈরি হবে ক্ষমতা থেকে সরে যাবে নিহ আর এটা এই মুহূর্তে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে সালের ভেতর দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন